আমার আপনি ভণ্ডাম ভণ্ডাম কথা বলতেছেন, মুখ সাবধান, না হলে অবস্থা খারাপ আছে। লকিন অলরেডি স্লিপ করে নৌকা থেকে পড়ে গিয়েছে, কাল বালককে যেভাবে বাগে খেয়েছে সেইভাবে মিরপুর থানামারার জনগণ আপনাকে খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আপনার কত আমি দেখেছি, কতবার আমাকে গুলি গুলি করেছে, বোম মারেছে, মরেছি নাকি আমি? হাসানুল হক ইনু সাহেব ফিতিকাটা মন্ত্রী, উনি রাস্তাগুলো উদ্বোধন করেছে। আপনার ক্ষমতা থাকলে আমার সামনে, মিরপুরের মানুষের সামনে, সারা বাংলাদেশের মানুষের সামনে টেলিভিশনে চোখ চোখে আসেন, আমি আপনাকে দেখিয়ে দেব কে সে রাস্তা করেছিল। আপনি টেলিভিশনে যখন করোনায় মানুষ মারা যাচ্ছে, আমি যখন দাঁড়ে 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 দোকান টুকানে সব জায়গায় মাস্কের কথা বলে আপনি আমার প্রতি অনেক সময় মন খারাপ করেছেন, কিন্তু আমার প্রতি যাই মন খারাপ করেন না কেন, আমি সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার দুয়ারে দুয়ারে গিয়েছিলাম আপনাদের রক্ষা করার জন্য। এটাই আমাদের কপাল। 15 বছর ধরে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উনি এমপি হয়েছেন, যেদিন উনি এমপি হন সেদিন উনি নৌকার লোক থাকেন, কিন্তু এমপি হওয়ার পরের দিন উনি জাসদ হয়ে যান, নৌকার তলে মশাল দিয়ে নৌকাকে পুড়িয়ে ফেলেন। মিস্টার এমপি জনগণের সাথে মেশেন, আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে মেশেন, আমরা আপনার সাথে থাকবো, কিন্তু চোরাই শোনে না ধর্মের কাহিনী, উনি তা তো শুনবেন না। উনি যেভাবেই হোক, এবার তো টেলিভিশনে আপনি দেখেননি কিভাবে উনি বলছেন নৌকা তো নেবই, আবার স্বতন্ত্র ওঠা দিতে হবে। কালকে সমস্ত পেপার পত্র পত্রিকায় দেখবেন নেত্রী বলেছে, কারণ নেত্রী নিজেও জানেন হাসানুল হক ইনু অলরেডি স্লিপ করে নৌকা থেকে পড়ে গিয়েছে, তার আর বঙ্গোপসাগরের জাহাজে যে উঠতে হবে, আমেরিকা কানাডায় পাড়ি জমাইতে হবে, আর আহমদরা কোথায় যাবে আল্লাহ জানে। আবার আপনি ভণ্ডাম ভণ্ডাম কথা বলতেছেন, মুখ সাবধান, না হলে অবস্থা খারাপ আছে। আপনার নেতার সুরে আপনি বলছেন কি বলে আমাকে, ওই যে ফেসবুক করে ঢাকায় ঘুরতেছে না, হ্যাঁ আমাকে বলে যে আমি টাকা জমা দেবো না, আমি ফর্ম কিনবো না, ফর্ম কিনেছি টাকা জমা দিছি, আবার কি বলে বলি বাড়াচ্ছিল 17 তারিখে আমাকে বসাই দেবে, বসাইতেছে বসাই বসাই দিলে তো আজকে ভোট চাইতে আসতাম না। ওনারা 2 দিন ধরে বলি বাড়াচ্ছে আজকে ভার্চুয়াল মিটিং এ কামারুল ষাট, আজকে আমার অবাক ঘটনা, নেত্রী আস্তে আস্তে বলে ফেলেছে ইনু ভাই নৌকায় উঠেছেন, দোল খেয়ে পড়ে যাবেন না তো নৌকা থেকে। হাসানুল হক ইনু সাহেব আপনি বাঘ বাঘ করছেন, যখন আমার জনগণ আপনাকে ব্যালটের পর মারবে সিল ট্রাকে, তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ওই রাখাল বালককে যেভাবে বাগে খেয়েছে সেইভাবে মিরপুর থানামারার জনগণ আপনাকে খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আপনাকে চান এমপি ধরামারায় যাক, জোরে বলেন ধরামারায় যাক, তাহলে আজ থেকে হাত তোলা লাগবে না। মানুষের ওয়াদা করানো আমি পছন্দ করি না, আল্লাহ পাক যদি তাদের ভিতরে ইনসাফ বিবেকের পর যদি রহমত না দেয় তাহলে আমি এমপি হতে পারবো না। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার কপালে 7 তারিখে বিজয় লেখা রাখে।